আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ফিলিস্তিনি প্রেমে পড়া তথ্য জানতে হবে ইসরায়েলি আইন এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছের সংঘাতে উনিশ পুলিশ নিহত সাবনাতলায় এসে বাবার পঞ্চম বিয়ে ভাঙলেন সাত সন্তান যে কারণে ইউক্রেন ন্যাটোর আশা ছেড়ে দিলেও যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া ব্রিটিশরা পয়সা গুনে ইউক্রেনিয়ারা লাশ গুনে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাত নেতাকে গাছে বেঁধে পিটুনি তারপর যা ঘটল এরপর আরও থাকছে যুক্তরাষ্ট্র ইজরয়েলকে ঠেকাতে ইরানের নয়া পদক্ষেপ বাংলাদেশিরা ঘুষ দিয়ে চাকরি করছে পশ্চিমবঙ্গে কিন্তু কিভাবে। যে কারণে বন্ধ হয়ে যেতে পারে ব্রিটেনের সাত ভাগ কল কারখানা এরপর আরও জানাবো ফোরাতের পানি কমছেই বেরিয়ে আসছে কালের বহু নিদর্শন কাতার চীন যুক্তরাষ্ট্র কাউকে অগ্রাধিকার দেব না মসজিদে কনসার্টের অনুমতি ইসরায়েলের তারপর যা ঘটলো সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলকের নিউজটি আছে দাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করল ভারত সরকার কত জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে সেক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে বিবিসি জানিয়েছে নতুন এই নিয়ম করা হয়েছে তারা যদি বিয়ে করে তাহলে সাতাশ মাস পর পশ্চিম তীরে ছেলে যেতে পারবে পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শন ইচ্ছুক বিদেশিদের ওপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি ফিলিস্তিনি এবং ইসরায়েলি এনজিওগুলো অভিযোগ করেছে ইসরায়েলের নিষেধাজ্ঞার মাত্রা নতুন স্তরে নিয়ে গেছে সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা রয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনের সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক করালে সম্পর্ক শুরু হওয়া তিরিশ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিধিনিষেধের অধীনে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী ভিসা এবং একশো জন বিদেশি প্রভাষকের কোটা রাখা হয়েছে যদিও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কোনো সেবা বেঁধে দেওয়া হয়নি ব্যবসায় থেকে শুরু করে ত্রাণ সংস্থাগুলো বলছে ইসরায়েলে বেঁধে দেওয়া নতুন নিয়মে তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে সংঘাতে উনিশ পুলিশ নিহত মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে আরকান আর্মি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশের উনিশ সদস্য নিহত হয়েছে এরপর আরাকান আর্মির ওপর বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে রাখাইনে গত বুধবার আরাকান আর্মি উনিশ পুলিশ সদস্যকে হত্যা করেছে এছাড়া রাখাইনি স্বায়িত্ব শাসনের দাবিতে লড়াইয়ে থাকা বিদ্রোহী সংগঠনটি পুলিশ ফাঁড়িও দখল করে নিয়েছে স্থানীয় এক বাসিন্দা বলেন বৃহস্পতিবার জান্তা সরকার এলাকাটিতে হেলিকপ্টার ও যুদ্ধে বিমানের মাধ্যমে হামলা শুরু করে তবে মিয়ানমারে যুদ্ধ বিমান থেকে চড়া দুইটি গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরেও পড়েছে শনিবার সকাল সাড়ে নটা বান্দরবানের লাইতখাছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রেজু আমতলি বিজেপি বিওপি আওতাধীন সামন্ত পিলার চল্লিশ থেকে একচল্লিশের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তলায় এসে বাবার পঞ্চম বিয়ে ভাঙলেন সন্তান আগের পক্ষের স্ত্রী এসে বিয়ে ভেঙে দিচ্ছে স্বামীর এমন ঘটনা আজকাল নতুন কিছু নয় তবে ভারতের উত্তর প্রদেশে যে ঘটনা ঘটেছে তা হার মানাবে অনেক হিন্দি সিনেমাকেও একেবারে সাত সন্তান মিলে চাঁদনা তলায় হাজির বাবার বিয়ে ভাঙতে ঘটনাটি প্রকাশ আসতেই রীতিমতো অবাক সবাই পাত্র উত্তর প্রদেশের বাসিন্দা সফি আহমেদ নিয়ম মেনে এগোচ্ছিলেন বিয়ের সব অনুষ্ঠান হঠাৎই তার মধ্যে বিয়ের মণ্ডপে ঢুকে বাঁধ সাথে পাত্রের সাত সন্তান সঙ্গে স্ত্রীও তাদের দেখে রীতিমতো হতবম্ব সফি এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে ইউক্রেন ন্যাটোর আশা ছেড়ে দিলেও যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো যোগদানের আশা ছেড়ে দিলেও এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া শুক্রবার সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদের টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই কথা বলেছে খবর রয়টার্সের গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগে মস্কো পরিষ্কার জানিয়েছে তার ন্যাটোই ইউক্রেনীয়দের সদস্যপদ পদ মেনে নেবে না একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদে বলেন উত্তর আটলান্টিক জোটে অংশগ্রহণ থেকে সরে আসা এখনও অত্যাবশ্যক কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয় এদিকে আরেকটি হটস নিউজ হচ্ছে ব্রিটিশরা পয়সা গুনে ইউক্রেনীয়রা লাশ গুণে ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা বলেছেন ইউক্রেনের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তার মিত্রদের জন্য কঠিন হয়ে পড়েছে তবে ব্রিটিশরা পয়সা গুণে আর ইউক্রেনীয়রা নিহতদের সংখ্যা গুণে ওলেনা জেলেন্সকা রোববার বিভিষিকি দেয়ার সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি জানিয়েছেন ইউক্রেনের পক্ষে সমর্থন শক্তিশালী হলে সংকট আরও কম হবে কিয়েভে রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি বলেছেন যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরা গুরুত্বপূর্ণ ওলেনা জেলেন্সকার কাছে জানতে চাওয়া হয়েছে রাশিয়ার ইউক্রেনীয় আগ্রাসনের কারণে এবং বৈশ্বিক গ্যাস ও তেলের দাম যুদ্ধের প্রভাব পড়ায় যে ব্রিটিশ জনগণকে ক্রমবর্ধমান জ্বালানির বিল পরিশোধ করতে হচ্ছে তাদের জন্য তিনি কি বার্তা দিতে চান এদিকে আরেকটা হচ্ছে নিজ চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাত নেই তাকে গাছে বেঁধে পিটুনি তার পর্যায়ে ঘটলো লক্ষাধিক টাকা দিয়েও চাকরি মেলেনি এমন অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতাকে গাছে বেঁধে মারলেন চাকরি প্রার্থী ও তার পরিবার টাকা ফেরতের দাবিতে আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয় আড়াই বছর আগে ডেমরা থানায় মারাতলা এলাকায় বাসিন্দা অরুণ হাসদাকে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকা নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দিলীপ পাত্র এক মাসের জন্য রেলের একটি প্রশিক্ষণও পাঠান অরুণকে কিন্তু প্রশিক্ষণ শেষে চাকরি হয়নি অরুণের এরপর গ্রামে ফিরে টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ একের পর এক তারিখ দিলেও টাকা ফেরত দেননি দিলীপ এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঠেকাতে ইরানের নয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিদেশি আক্রমণ ঠেকাতে একান্নটি শহরে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান বার্তা সংস্থা রয়টার শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের উপর প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায় বেসামরিক প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বক্ষণিক সফটওয়্যার ব্যবহার করে হুমকি ও ঝুঁকির ধরন অনুযায়ী সব হুমকি ও ঝুঁকি শনাক্ত পর্যবেক্ষণ করতে সক্ষম হবে ফরাহি বলেন সম্প্রতি দেশগুলো শক্তির উপর নির্ভর করে যুদ্ধের ধরন আরও জটিল হয়ে উঠেছে যুদ্ধের চিরাচরিত ধরনগুলো জায়গা দখল করেছে সাইবার জৈবিক এবং তেজস্কীয় আক্রমণ সহ যুদ্ধের হাইব্রিড ধরন অবশ্যই ইরানকে হুমকি দিতে পারে এমন দেশগুলোর নাম বলেননি তিনি এটি কি আরেকটা হট নিউজ হচ্ছে বাংলাদেশেরা ঘুষ দিয়ে চাকরি করছে পশ্চিমবঙ্গে কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিকরা নাকি ভারতীয় সেজে পশ্চিমবঙ্গের স্কুলে চাকরি করছে বলা হচ্ছে অবৈধভাবে সীমান্তে পেরিয়ে কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে তারা সেখানে চাকরি করছেন ভারতের একটি সংবাদ মাধ্যম এমন দাবি করা হয়েছে দিয়ে বাংলাদেশিরা চাকরি করছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি পুলিশের হাতে হন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন স্থান থেকে তার কোটি কোটি টাকা সহ বেশ কিছু সম্পদ জব্দ করা হয় এর মধ্যে তার ভাগ্নি জামায় প্রসন্ন রায়কে জেরা করে ভারতের কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই দাবি করে প্রশ্নের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি নারী পুরুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সেখানে ভারতীয় সেজে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে চাকরি নিয়েছে ঝামেলা এড়াতে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে এজন অবশ্য তাদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে এদিকে আরেকটি হচ্ছে যে কারণে বন্ধ হয়ে যেতে পারে ব্রিটেনের ষাট ভাগ কল কারখানা তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে থাকায় ব্রিটেনের প্রতি দশটি কোম্পানির মধ্যে ছটি বন্ধ হয়ে যেতে পারে ব্রিটিশ শিল্প কারখানার স্বার্থ রক্ষাকারী সংগঠন মিউক উইউকের এক জরিপের তথ্য বেরিয়ে এসেছে গ্যাস বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রিটেনের বহু শিল্প কারখানা জরিপে দেখা গেছে ব্রিটেনের শিল্প উৎপাদকের প্রায় পঞ্চাশ শতাংশই গত এক বছরে বিদ্যুৎ প্রায় শতভাগের বেশি বৃদ্ধির কথা জানিয়েছেন তেরো শতাংশ শিল্প কারখানা এর মধ্যে পরিচালক ক সময় কমিয়েছে অথবা পিক আওয়ারে কার্যক্রম বন্ধ রাখছে সাত শতাংশ শিল্প কারখানা বন্ধ থাকছে আরও বেশি সময় ধরে প্রতিবেদনে বলা হয় তেল গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চলমান সংকটে ব্রিটেনের শিল্প খাতকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে খুব দ্রুত সংকট উত্তরণ না হলে শিল্প মালিকদের সামনে কেবল দুটি বিকল্প থাকছে উৎপাদন কমা অথবা কারখানা সম্পূর্ণ বন্ধ করে দাও এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে ফোরাতে পানি কমছে বেরিয়ে আসছে কালের বহু নিদর্শন ফোরাতের পানি ক্রমশ কমছে বিগত কয়েক বছরের ঐতিহাসিক নদীটির বুকে পানির উচ্চতা আঠারো মিটার কমেছে চলতি বছরে অত্যাধিক খরা ও তাপ প্রবাহের কারণে পানির স্তর দ্রুত নামতে থাকায় বেরিয়ে আসছে হাজার হাজার বছরে পুরনো স্থাপনা ও নিদর্শন সিরিয়ার রাক্কা প্রদেশে ফোরাত নদীতে সম্প্রতি ভেসে উঠেছে এক বিশাল প্রাচীন সমাধিক্ষেত্র রাক্কার উত্তর পশ্চিমাংশে তারকা বাঁধের পূর্ব তীরে শাহল আল খাসাব থেকে আলেপ্পোর প্রশাসনিক সীমানা পর্যন্ত বিস্তৃতির সমাধিক্ষেত্র বাইজান্টিয়ানের যুগের বলে জানা গেছে ইরাক ও সিরিয়া এই দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে ফোরাত নদী আর তুরস্ক থেকে ইরাকে বয়ে গেছে দজলা নদী এদিকে আরেকটি হট হচ্ছে কাতার যুক্তরাষ্ট্র কাউকে অগ্রাধিকার দেব না কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি বলেছেন চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশে দোহার ঘনিষ্ঠ মিত্র তাই কাউকে ছেড়ে কাউকে তারা অগ্রাধিকার দেবেন না বরং তাদের প্রত্যাশা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উভয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিউজ আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দোহা এমন কোনো অবস্থায় থাকতে চায় না যেখানে একজনকে বাদ দিয়ে অন্যজনকে বেছে নিতে হবে দোহাকে যদি এই ধরনের কোনো পরিস্থিতিতে বাধ্য করা হয় তাহলে একজনের উপর অন্য কে প্রাধান্য দেয়া হবে না কারণ এক একদিকে যুক্তরাষ্ট্রের সাথে কাতারে দৃঢ় সম্পর্ক রয়েছে অন্যদিকে চীনের সাথে রয়েছে বেশ শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক একই সাথে বেজিং দোহার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র এই গালটি হট নিউজ হচ্ছে মসজিদে কনসার্টের অনুমতি ইসরায়েলের তারপর যা ঘটলো বিয়ারশেবা গ্রেট মর্জিতে ধারাবাহিক কনসার্ট আয়োজনে অনুমতি দেয়া ইসরায়েলি সরকারে নিন্দা করেছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এই ধরনের অপকর্ম প্রতিরোধে তারা ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে খবর মিডিল মনিটর এক বিবৃতিতে হামাজ জানায় বিয়ার সেবা গ্রেট মসজিদে ধারাবাহিক কনসার্ট ও উৎসব আয়োজনের যে অনুমতি ইসরায়েল কর্তৃপক্ষ দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এটা মসজিদে পবিত্রতার একটা স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে হামাজ আরও জানায় এই ধরনের কাজগুলো বিশ্বজুড়ে সব মুসলমানকে উস্কে দেয় বিবৃতিতে ফিলিস্তিনি আন্দোলন আরও জানায় বিয়ার সেবা মসজিদ সহ সব মসজিদ পুরোপুরিভাবে ইসলামের সম্পত্তি এই অঞ্চলে মুসলমানরাই এই মসজিদ ব্যবহারের অধিকার রাখে বিবৃতিতে আরও বলা হয় ঐতিহাসিক মসজিদগুলো এই ভূমি এবং এর প্রকৃত বাসিন্দাদের মধ্যে সংযোগ বজায় রাখে দখল দখলদারিত্ব এবং বসতি স্থাপনকারী উপনিবেশিক নীতিগুলো ঐতিহাসিক ফিলিস্তিনিদের বৈশিষ্ট্যকে বিকৃত করতে সফল হবে না এদিকে আরেকটি হচ্ছে দাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করলে ভারত সরকার কত জেনে নিন কুখ্যাত মাফিয়া নন দাউদ ইব্রাহিম ও তার নেতৃত্বাধীন ডি কোম্পানির শীর্ষ চার সদস্যের মাথার দাম ঘোষণা করেছে ভারত সরকার গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে স্থানীয় সম্প্রচার মাধ্যম এর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এক বিবৃতিতে সরকার এই ঘোষণা নিশ্চিত করে ডি কোম্পানির অন্য সদস্যরা হলেন ছোটা শাকিল ওরফে শাকিল শেখ জাভেদ পাতেল ওরফে জাবেদ চিকনা ইব্রাহিম মুস্তাক আব্দুল রাজাক মোমেন ওরফে টাইগার মেমন এবং হাজি আনিস ওরফে আনিস ইব্রাহিম শেখ অনুযায়ী দাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করা হয়েছে পঁচিশ লাখ রুপি ছোট শাকিলের মাথার দাম বিশ লাখ রুপি এবং অন্যদের মাথার দাম পনেরো লাখ রুপি নির্ধারণ করা হয়েছে সরকারি প্রেস নোটে বলা হয় দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির সহযোগীরা দীর্ঘদিন ধরে খুন অপহরণ চাঁদাবাজি চোরা চালান মাদক বাণিজ্য অবৈধ অস্ত্রের ব্যবসা যান মুদ্রা তৈরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত